বিলের ফাইল নাইটা? হে, এই তো সেই খাম, বাজারে কিন্তু চড়া দাম। না না, ফ্রেশ হতে হবে, শাওয়ার নিতে হবে। যাও, বাইরে থেকে এসেছে এখনো পর্যন্ত শাওয়ার নাওনি, যাও। সে কি ব্যর্থ নেই এখানে? হ্যাঁ, ওমাই গড, দিয়া দলিলটা আমার কাছে আছে, সেটা কি তোর ভালো লাগছে না? আশ্চর্য, আমি সে কথা কখন বললাম? না না, তুই বলিসনি, কিন্তু তোর ভাব থেকে মনে হচ্ছে যেটা, যে দলিলটা আমার কাছে আছে, তার মানে তুই ভাবছিস যে আমি দলিলটা নিয়ে বাড়িটা। আমি এটা স্বপ্নেও ভাবিনি এমন কথা। তাহলে হঠাৎ করে তোর এত দলিলের কেন খোঁজ পড়লো? মানে কি এমন দরকার পড়লো? ওই সিকিউরিটির জন্য, তোমার এটা তো গেস্ট রুম, এখানে ভালো লকারও নেই যেখানে তুমি সেফলি দলিলটা রাখতে পারবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই ভাবছিলাম আমার কাছে নিয়ে রাখি। তো বাসায় হুটহাট আজে বাজে বাইরের লোকজন এসে পড়ছে। হ্যাঁ, এই শোন, এই যে দেখলাম আমি নিয়েছে একটা লোক, ডার্টি ডিসগাস্টিং, কি ওই মনির চাচা গ্রাম থেকে এসেছে, বাজে লোক, কোনো বুকপিট নেই, গ্রামে নাকি নানা রকম খারাপ কাজ করে এসেছে সে। কি বলিস? হ্যাঁ, সে কারণেই তো বললাম যে দলিলটা আমাকে দিয়ে দাও, দলিলটা আমার কাছে নিয়ে রাখি, পরে তোমার লাগলে তুমি আবার নিও। কি ব্যাপার, সাদিক কি কিছু সন্দেহ করছে নাকি? না হলে দলিল নিজের কাছে নিয়ে যেতে চাইছে কেন? আবার সিকিউরিটি নিয়ে কথা বলছে, এখন তো বাধা দিলে আরো বেশি সন্দেহ করবে। আপি, আপি, আমি কি ভুল কিছু বললাম? না না না, তুই একদম ঠিক কথা বলেছিস। নে, আলমারি দিতে রাখবে না? হ্যাঁ, আপাতত আলমারিতে রাখি, তারপর না ব্যাংকের লকারে। কেন, আবার ব্যাংকে কেন? এটা ব্যাংকের লকারেই তো ছিল, ওখানেই রাখা ভালো, সেফ। আমি জানি যে এখন তোরা দুজনেই রোজগার করছিস, আমার অবস্থাও ভালো, আসলে টাকার অত দরকার নেই, তাই বাড়িটা বিক্রি করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখ না, বাড়িটা দিকে দেখ, রংগুলো কেমন চলে চলে গেছে, ফ্লোরের অবস্থা দেখ, ও নো, কি পরিমাণ ডিস্ট্রয় হয়ে গেছে। তাই আমি সেদিন তুমি বলার পর আমি নিজেও ভেবে দেখলাম যে বাড়িটা রেনোভেট করাটা জরুরি। আর হয়েছে কি, রেনোভেশন করতে গেলে তো অনেক টাকার দরকার হয়, আর আমার সময়ও বের করতে হবে, তাই ভাবছিলাম আর কটা দিন পরেই রেনোভেটটা করি। ওয়াই রেনোভেট? মানে এই পুরনো মডেলের বাড়িটার রেনোভেশনের পিছনে তো টাইম, মানি, কত কিছু ওয়েস্টেজ হয়ে যাবে, কি দরকার? তাহলে রেনোভেট না করলে কি করাবে তুমি? কি আমরা বরং, মানে তোরা বরং ডেভেলপারে দিয়ে দিতে পারিস, কিছু ফ্রেশ ফ্ল্যাটও পেলি, আবার ক্যাশ, হার্ড ক্যাশ টাকাও হাতে এলো, ওটাও বরং আমার কাছে বেটার মনে হয়। না আপি, এখনই বাড়িটা ডেভেলপারদের কাছে না দিই, আর কটা বছর যাক তারপর। আরে তুই কেন বুঝতে পারছিস না, এখন যদি আমরা ডেভেলপারের কাছে দিই, এখন একটা অবস্থায় আছে, মানে আমরা টাকাটা ভাগ। একটা মিনিট আপি, অফিস থেকে কল এসেছে, আমি 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 যাচ্ছি। হ্যালো, ওকে, হ্যাঁ মাজেদ সাহেব। আজ আমি যদি এই দলিলের ফাইলটা ওই কোয়ামরুলের হাতে তুলে দিতাম, তাহলে কি ডিসাস্টারটা হতো? সাদিক সব বুঝে ফেলতো, কিন্তু এখন এই দলিলটা লকারে যাবে, আমি কিভাবে উদ্ধার করবো? ইউ হ্যাভ নো টাইম সোহানা, ইউ হ্যাভ নো টাইম, ইউ হ্যাভ টু ডু দিস। আমি এখন কিভাবে এই ফাইল উদ্ধার করবো? রানা, ঘটনা শুরু মানে কি মিসেস সুনাম? টাকা সহ পুরো ব্যাগটা উঠাও, রিয়াকে ধরতে পারলাম না, পুরো প্ল্যানটা ভেস্তে গেল, আর আপনি বলছেন? ঠিকই বলছি স্যার, আগে আন্দাজ করেছিলাম এই রকম একটা ঘটনা ঘটতে পারে। টাকার ব্যাগটা স্যার যেই নিক না কেন, সে খুব কৌশল খাটিয়ে সচেতনভাবে চারপাশটা ভালো করে দেখে তারপর টাকার ব্যাগটা নিয়েছে, কিন্তু ট্রাম্প কার্ড একটা স্যার রয়ে গেছে শেষ পর্যন্ত আমাদের হাতেই। কি সেটা বলছি স্যার, তার আগে আপনার ওই রেখে দেওয়া মোবাইলটা লাগবে। আরে আপনি ওটা দিয়ে কি করবেন?
আমাকে দিন না স্যার, দেখাচ্ছি। আমার কে ফোন দিল? অপরিচিত নাম্বার কি ধরা ঠিক হবে? না থাক, ধরে ফেলি, পরে বেশি ঝামেলা করলে আবার কেটে দেব। হ্যালো, হ্যাঁ আয়ন, আমি তোমার মামনি বলছি। মামনি তুমি? কিন্তু এটা কার নাম্বার? এটা এটা তুমি চিনবে না বাবা, এটা আরেকজনের নাম্বার। তোমার ফোন কোথায়? আমার ফোন কোথায় সেটা তো আমিও জানি না বাবা, কিন্তু তোমাকেই সেটা বের করতে হবে। বুঝলাম না কি বলছো। শোনো বাবা, আমার মোবাইলটা এখন আরেকজনের কাছে আছে, কিন্তু কিভাবে তার কাছে গেছে সেটা আমি তোমাকে পরে বলবো। আমি এখন খুবই ঝামেলার মধ্যে আছি বাবা। শোনো, তোমার কাছে যে নাম্বারটা আছে সেটাতে আমি আমার মোবাইল লোকেশনটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছি। এখন আমার মোবাইলটা ঠিক কোথায় আছে সেই লোকেশনটা তোমাকে জানাতে হবে, পারবে না বাবা? আচ্ছা মামুনি, তোমার ফোন কি খোলা আছে? হ্যাঁ, এখনো খোলা থাকারই কথা। তাহলে তো অবশ্যই পারবো। ঠিক আছে, ভেরি গুড বাবা, লোকেশনটা পেলেই আমাকে এই নাম্বার মেসেজ করে দাও, কেমন? ওকে মামুনি। গাড়িতে হয়তো খেয়াল করেননি স্যার, ওই ব্যাগে আমি আমার মোবাইলটাকেও ঢুকিয়ে রেখেছিলাম। বলেন, আপনি তো জিনিয়াস স্যার। আসলে আমার সন্দেহ হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ হয়তো ব্যাগটা নিয়ে যেতে পারে, তাই এটা করেছিলাম। বুঝতে পেরেছি, আপনার মোবাইল ফোনটা আপনি ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন। এখন আয়ন সেই লোকেশন খুঁজে বার করবে। আচ্ছা, আয়ন ঠিকঠাক লোকেশনটা খুঁজে বার করতে পারবে তো? স্যার ওর এসব বিষয়ে খুবই আগ্রহ। এই তো আমি কয়েকদিন আগে তো আমার ফোনটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ওই ফোনের লোকেশনটা বের করে দিয়েছিল আমাকে। তার মানে আমাকে আগে মামুনের ফোন নাম্বারটা ট্র্যাক করতে হবে। এই তো হচ্ছে না কেন? হচ্ছে না কেন? ফাঁকির পর তো এভাবে করেছিলাম, এবার কেন হচ্ছে না? এবার হচ্ছে না, অন্য কোনো ওয়েও তো নেই। আবার ট্রাই করি। আমি এখন লোকেশনটা মামুনকে সেন্ড করে দিই। স্যার আয়নের মেসেজ, মোবাইলের লোকেশন তো কাজীপাড়া দেখাচ্ছে স্যার। মিরপুর কাজীপাড়া? ওখানে তো স্যার কি হলো? আরে ওখানে তো আমাদের রিমোনের বাসা, এবং এখন আমরা ঠিক ওখানেই যাচ্ছি স্যার। কিন্তু রিমোনে যদি হয়ে থাকে তাহলে ও এত তাড়াতাড়ি বা ব্যাগটা নিয়ে বাসায় গেল কি করে? স্যার উনি তো বাইকও ব্যবহার করেন, ঠিক না? এই সিএনজি আই দিকে আসুন তো।
খুলুন 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 এইবার বসছি, এই আরামে থেকে থেকে মনের তেজ বাড়ছে, মানে আরামে আরামে ওর ব্যারাম হয়েছে। ওর কত বড় সাহস, ও মালিকের ফুলার লোক আশি তামসা করে, ওর আশি তামসা আমি ছুটাইতেছি। ওর লাইগে আমার গ্রাম ছাড়া হইতে হয়েছে। মনি রে, তোরে আমি শান্তিতে থাকতে দেবো না, এই বাড়ির থেকে তোরে আমি বাইর করে ছাড়বো। আমার নাম রাইসু বিশম্বর। আরে এই যে চন্দ্র ভাই, চন্দ্র ভাই বলছেন? চন্দ্র ভাই এখানে কোনো ভাইটাই নেই, থাকবো না কে? এই যে আপনি আছেন চন্দ্রের লেগা, আপনার আসল নাম বাদ দিছি। আচ্ছা চন্দ্র ভাই, আপনার আসল নামটা জেনে কী ছিল? যাও কে, এখন থেকে আপনার আসল নাম যাই হোক, ডাক নাম চন্দ্র ভাই, বুঝছেন? চন্দ্র ভাই আপনার কাছে কি বিড়ি আছে? বিড়ি এই যে আছে। বিড়ি? না 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 না, ওসব আমি খাই না, সরি। ও সরি, আমি আসলে আউলাই গেছি, বুঝছেন? আপনি তো বিদেশে থাকেন, আপনি তো বিড়ি খান না, আপনি এখন সিক্রেট, তাই না? দেন দেন, এটা সিক্রেট দেন। এই বাড়িতে ঢোকার পর থেকে, বুঝছেন, খাই না তো, মানে পেটের মধ্যে কোনো চাপ পাইতেছি না। চুপ থাকেন, কথা বলবেন না প্লিজ, কারোর কাছে কখন থেকে করছেন গিজগিজ? আরে দূর, এক লাইটটা দেন না, কেউ দেখবো না। এক কাম করেন, আপনি ধরার দুই ভাইতে ভাগ করে খাই, একটাই চলবো। চাচা আপনি এখানে বসেন, খালুজানা সে দেখলে রাগ করবো। একটু আরাম করে বসে তো সহ্য হইতেছে না, না? হ্যাঁ, আর তুই যে আরাম করে ঠান্ডার মধ্যে ঘুমাস সেটা কিছু না, না? হ, পরের বাড়িতে মাটিতে ঘুমাই, তাও একটা শান্তি পায়। কেন জানেন? কারণ এইখানে মাঝরাতে এসব কেউ আগুন জ্বালায় দিব না, টাইম না হেস্টায় বাইক কইরা দিব না, অনেক আরাম না? সেই কথা কইস না রে মা, সেই কথা কইস না, সেই কথা মনে পড়লে বুকটার মধ্যে খা খা করে, খা খা। বুঝলেন চন্দ্র ভাই, আমার ভাতিজিটা সারা জীবন যে কত কষ্ট করছে, অনেক কষ্ট করছে না রে মা, কিন্তু তার বিনিময়ে আপনারা তারা কি দিছেন? কন কি দিছেন আপনারা? কন কত কন কি দিছেন আপনারা? আমি দেব কি, আমি নিজেই তো বিদেশে থাকি। আরে দূর আপনি না, মানে আপনি কইতে আপনারা আর কি, মানে এই যে আমার ভাতিজিটা আপনার বাড়িতে থাকতেছে, আপনাকে সেবা দিতেছে, কত কিছু দিতেছে, কিন্তু তার পরিবর্তে আপনার তারা কিছু দিচ্ছেন? এই যে দেখেন আমার ভাতিজিটা, এই যে হাত খালি, পাও খালি, কান খালি, গলায় একটা পুতিন মালা নাই, এই দেখেন টুটি টু লিপস্টিক নাই, কি দিচ্ছেন তারা? কটা আপনারা কি দিচ্ছেন? কিচ্ছু দেন নাই তারা, কি দিচ্ছেন তারা আপনারা? চুপ থাকবেন? আরে দাম চুপ থাকবো, আজকে তো আমি কথা কইবারই আইছি, আমার আপনা বাস্তির কষ্ট আমি সেই কথা কইতে আইছি। শোনেন চন্দ্র ভাই, আপনারা কি মানুষ? কোন মানুষ? আমার ভাতি জিরে কত কষ্টে রাখছেন আপনারা? শোনেন,
আমি গ্রামের মানুষ হবার বাড়ি লেখাপড়া কম জানবার বাড়ি কিন্তু আইন কানুন কিন্তু আমি ঠিকই বুঝি বুঝছেন এমন মামলা দেব না চোদ্দ গোষ্ঠীরে জেল কাটাবো জীবন রেখা ডাইল করে দেবো ডাইল ডাইল বুঝছেন আমার নাম রাইসু মনে রেখেন মনি ও মনি কি বলছে দিবে নাকি মামলা দেখে তো মনে হচ্ছে এখনই করবে হামলা আমি বরং উপর থেকে আসি নিজের জীবনকে আমি বড্ড ভালোবাসি চাচা শোনেন আপনি যদি আর এরকম করছেন না আমি তাহলে খালু জানলে কই আপনার এখান থেকে বাই করে দিমু বাইর করে দিই আমার বাইর করে দিবি বাইর করে দিবার চান রে বাইর তো করে দিবি এখন তোরা বড় হইছস তোর আত্মা বড় হইছে আর আমি বুড়া হইছি শক্তি কমে গেছে এখন তো আমারে তোরা বাইর করে দিবার যাবি আপনার চাচা তারে বাইর করে দিবার যায় রে আল্লাহ আমার বাতি আমারে বাইর করে দিউনি তুমি আমারে বাঁচাও না রাতে আমি আর পারতাছি না কাল আমারে তাড়াতাড়ি বাসায় এনে দাও আমার বাতি আমারে বাড়ির জায়গা বাইরে কইরা দিবার সাইরি আমার বাতি দি কে স্যার আপনার একটা বিরিয়ানির অর্ডার ছিল বিরিয়ানি আমি কোনো অর্ডার করে দেই নাই স্যার ম্যাম আপনি এখানে কি চান আমি আমার মোবাইলটা নিতে এসেছি মোবাইল মানে রিমন স্যার একটু আগে আপনি টাকা ভর্তি যে ব্যাগটা ডাস্টবিন থেকে এনেছেন ওটার পকেটে আমার মোবাইলটা আছে ম্যাম এগুলো আপনি কি বলছেন আর কিসের ডাস্টবিন কিসের ব্যাগ আর আপনি আমার বাসার অ্যাড্রেস কোথা থেকে পেয়েছেন বলেন কি স্যার মোবাইলের সফটওয়্যার দিয়ে কি করে আড়ি পাততে হয় সেটা জানেন আর লোকেশন কিভাবে ট্র্যাক করতে হয় সেটা আপনি জানেন না আশ্চর্য আমি তো আপনাকে আরেকটু চতুর ভেবেছিলাম দেখেন আপনার এই আজগুবি কথা শোনার সময় আমার নেই আপনি এখন যান তাই না স্যার স্যার আমি ইরিয়া স্যার আমি স্যার মেয়েদের কণ্ঠ নকল করে স্যার আপনাকে ফোন দিতাম আর স্যার আপনার দুর্বলতা জেনে স্যার আপনাকে ব্ল্যাকমেল করেছি স্যার এক্ষুনি বেরো তুই আমার বাড়ি থেকে যা বেরো আয় মনে মনে আয় মনে আস্তে আস্তে গলার আওয়াজ তো একটু নিচে করেন স্যার মানে আপনার দোস্ত চেয়ারম্যান আর আপনি মানে গ্রামে কি কি করছেন না করছেন সব গল্প কিন্তু আমার করছে বুঝছেন